আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি সরসফ তাজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে একটা ক্রাফট করে দেখাবো, যেটা দেখলে আপনাদের খুবই অবাক লাগবে এবং পছন্দও হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রথমে একটা হোয়াইট পেপারে ফুলদানি এঁকে নিয়েছি এবং এটা ডালপালা এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে। তারপর একটা ব্ল্যাক সাইন পেন দিয়ে আমি এটা বর্ডার করে নিচ্ছি। আপনারা ডালপালাগুলো আপনাদের ইচ্ছে মতো দিবেন, আমি আমার মতো দিয়েছি। এবং ফুলদানিটা চাইলে আপনারা ছোট বড় করতে পারেন, এবং যদি কেউ চান যে বড় আর্ট পেপারে করবেন সেটাও করতে পারেন। সেজন্য আমাদের একটু বেশি জিনিস লাগবে, কি জিনিস লাগবে সেটা একটু পরেই দেখাচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। আচ্ছা, যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিমের খোসা। এটা দিয়ে আমাদের পুরো ক্রাফটটা করতে হবে। ডিমের খোসাটাই মেইনলি আমরা ফুলদানির গায়ে লাগিয়ে দিব গ্লু দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন বা যে কোনো কিছু দিয়ে করতে পারেন, জাস্ট ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর সুন্দর করে গ্লু করে নেবেন। আমি এখানে ফেভিকলের গ্লুটা ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গ্লু নিতে পারেন, যে কোনো গ্লুই এখানে লাগানো যাবে। তারপর আমি একটা স্টিক দিয়ে গ্লুটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা যেটা করবেন, গ্লু অল্প অল্প করে নিয়ে আগে ছড়িয়ে দিবেন, তারপরে হচ্ছে ডিমের খোসাটা লাগাবেন। আমার যেটা প্রবলেম হয়েছিল, আমি একসাথে পুরো গ্লুটা নিয়েছি, নেওয়ার ফলে আমার গ্লুটা শুকিয়ে গিয়েছিলো, এই জন্য আমার রিঅ্যাপ্লাই করতে হয়েছে গ্লু। তো এই ভুলটা আপনারা করবেন না, এই জন্য আমি বলছি যে অল্প অল্প করে গ্লু লাগিয়ে তারপরে আপনারা ডিমের খোসাটা লাগিয়ে নেবেন, তারপরে বাকি কাজটা আর কি করবেন। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে ছোট ছোট করে ডিমের খোসাগুলো ভেঙে নিয়ে গ্লুয়ের উপরে বসিয়ে দিবেন। আপনারা চাইলে ডিমের খোসাগুলো রং করে নিতে পারেন। আমি ফার্স্টে রং করার ট্রাই করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে ডিমের যে রিয়েল যে কালারটা সেটা এখানে সুন্দর মানাবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাক্রিলিক কালার দিয়ে ডিমের খোসাগুলো রং করে নিতে পারেন। আর আমি এখানে অনেক কষ্ট করে এখানে ডিমের খোসাগুলো লাগানোর চেষ্টা করছি, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আসলে আমার গ্লু দেওয়ার টেকনিকটা একটু ভুল ছিল, দ্যাটস ওয়াই আমার ফার্স্টের দিকে ডিমের খোসাগুলো লাগাতে একটু কষ্ট হয়ে গিয়েছে। আপনারা যদি আরও বড় করে এই ক্রাফটটি করতে চান তাহলে হয়তো আপনাদের 2 থেকে 3টা ডিমের খোসা লাগতে পারে। আমি এখানে ছোট করেছি দেখে আমার একটা ডিমের খোসাতেই হয়ে গিয়েছে। এটা আসলে আপনাদের ডিপেন্ড করবে আপনারা কতটুক সাইজ নিতে চাচ্ছেন সেটার উপর। তারপর আমাদের এখানে ফ্লাওয়ারের জন্য ক্লে লাগবে। ক্লেগুলো আমি দারাজ থেকে পারচেস করেছিলাম, আপনারা সুপার ক্লে দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, অথবা ফেসবুক পেজও আপনারা এই ক্লেগুলো পেতে পারেন, সার্চ দিলেই হবে। এগুলো সুপার ক্লে অথবা এয়ার ক্লে নামে পরিচিত এবং খুব ফেমাস এবং সব জায়গাতেই পাওয়া যায়। আচ্ছা, আমরা এখন ফ্লাওয়ার কীভাবে বানাবো সেটাতে আসি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লে নিয়ে গোল গোল করে 5টা বল বানিয়েছি। বানানোর পরে এই 5টা বল একসাথে লাগিয়ে দিয়েছি এবং একটা অরেঞ্জ কালারের ক্লে নিয়ে সেটাকে আবার সেমভাবে বল বানিয়ে এই ফ্লাওয়ারের উপরে আমি লাগিয়ে দিব। এটা আসলে সাইজটা ফুললি আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কেমন চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। এগুলোর সাথে আপনাদের 3টা স্টিক দেওয়া হবে, যে স্টিক দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারবেন। তো আমি এখানে একটা নাইফ ছিল, ওই নাইফটা দিয়ে আমি ফ্লাওয়ারের এরকম পেটালস টাইপ একটা ভাইব দেওয়ার ট্রাই করছিলাম। এরকম অনেক স্টাইলেই আপনারা বানাতে পারবেন, 3টা দেওয়া থাকে তো 3টা আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করে নিতে পারবেন। এবং এই ফ্লাওয়ারটাও আমি কি করব, ওই ভাসের উপরে আমি যেখানে ডালপালা দিয়েছি সেখানে গ্লু দিয়ে লাগিয়ে। আপনারা ভিডিওতে দেখতে পাবেন আমার ফ্লাওয়ারটা একটু কার্ভ হয়ে গিয়েছিলো, এর কারণ আমি ফার্স্টে পেছন দিক থেকে প্রেস করে নিইনি ফ্লাওয়ারটা। এটা আগে প্রেস করে নিয়ে তারপর প্লেস করতে হবে, বাট সেকেন্ড ফ্লাওয়ারটা আপনি দেখবেন যে সুন্দর করে এটা বসে গিয়েছে, কারণ প্লেস করার টেকনিকটা আর কি করতে করতে আপনাদের আয়ত্তে আসবে। আমি ক্লে দিয়ে আগে কখনো কাজ করিনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল, দ্যাটস ওয়াই একটু প্রবলেম ফেস করতে হয়েছে। এরকম করে আপনারা আপনাদের ইচ্ছামতো 4-5টা ফ্লাওয়ার বানিয়ে নেবেন। আমি সম্ভবত 4টা ফ্লাওয়ার দিয়েছি,
চারটা আর ছোট ছোট আরও দুই তিনটা দিয়েছি। এটা আপনাদের উপরেই ডিপেন্ড করবে আপনারা কয়টা ফ্লাওয়ার দিতে ইচ্ছুক। আপনারা চাইলে পুরো ভাসটাই পুরো ডালটাই আপনারা সাত আটটা ফ্লাওয়ার দিয়ে করে দিতে পারেন, কিন্তু আমি ছোট বড় সাইজ করে কয়েকটা আমার পছন্দ মতো দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্লাওয়ারগুলো সেম নিয়মেই ওই সেম নাইফটা দিয়ে ফ্লাওয়ারগুলো বানাচ্ছি, পেটালসগুলো বানাচ্ছি। আর হ্যাঁ, আপনারা ক্লেগুলো সম্ভবত 12টা কালারের পেয়ে যাবেন। আপনারা চাইলে পার্পল কালার অথবা রেড কালারের ফ্লাওয়ারও বানাতে পারবেন, এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা যে আপনারা কী কালার ইউজ করবেন এটা বানাতে। আমার এখানে চার পাঁচটা ফ্লাওয়ার দেওয়ার পর মনে হয়েছে আরও কয়েকটা দেওয়া উচিত, এরপর আমি আরও ছোটো ছোটো কয়েকটা ফ্লাওয়ার বানিয়েছি। এখানে আমি বড়ো আর দেইনি, আমার মনে হয়েছে ছোটোগুলো দিলে জিনিসটা ফুটবে ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন। সামনে ইনশাল্লাহ আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, টাটা।